بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমার আশেপাশে যদি কোনো অমুসলিম বাস করে তাহলে তাদের মধ্যে গরিব আছে এবং তাহলে আমি তাদেরকে মানে ফিতরা দিতে পারবো কিনা, ভাই প্রশ্ন হচ্ছে এটা। প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই যে ফিতরা ফরজ করা হিকমত, এই হিকমতটা হচ্ছে যে যেসব ভাইরা গরিব তাদেরকে ঈদের সুযোগে সামিল করা, অর্থাৎ ঈদের খুশি পালন করবে কারা, মুসলিমরা না অমুসলিমরা? মুসলিমরা পালন করবে, অমুসলিমরা সেটা আলাদাভাবে করতে পারবে না, ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব যে মুসলিমরা যাতে এই ঈদের খুশিটা পালন করতে পারে, ঈদের খুশিটা যাতে সবার সাথে আমরা একসাথে করে তুলতে পারি, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবগ্রস্তদের খাদ্য স্বরূপ ফিতরাকে ফরজ করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা অমুসলিমদের জন্য নয়, এটা শুধুমাত্র মুসলিম আওয়ামীদের জন্য, অমুসলিমদের জন্য নয়, মুসলিম আওয়ামীদের জন্য। এবার অমুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য আপনি ব্যক্তিগত দান করতে পারেন, ব্যক্তিগত আপনি অমুসলিমদের জন্য ব্যক্তিগত দান করতে পারেন, কিংবা হয়তো জাকাতের যে আটটা খাত রয়েছে, আটটা খাতের হচ্ছে একটা যে বিশেষ করে যাদের চিত্ত আকর্ষণ করার জন্য, অমুসলিম কিন্তু হয়তো তাকে শিখে দিলে ইসলামের দিকে আসবে বা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে, এরকম ব্যক্তিদেরকে আপনি দিতে পারেন। আর সাধারণ ব্যক্তিকে যদি আপনি দিতে চান তাহলে আপনার ব্যক্তিগত ভাবে দান দিতে পারেন, এটা ইসলামের বৈধ রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে আছে তোরা মাইদা সোনা পাঁচ আয়াত নম্বর দিয়ে, তোরা পারস্পরিক ভালো কাজ সহযোগিতা করো, মন্দ ও সীমালঙ্ঘনের কাজ সহযোগিতা করো না। সেজন্য সাধারণ অমুসলিমদেরকে আপনি ব্যক্তিগত ভাবে দান দিবেন, কিন্তু সবটা তো ছোট নয়। আপনাদের বিষয়টি স্পষ্ট হয়েছে?